দেশি উৎপাদিত শস্য ও খাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করতে সেমিনার ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিতে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব খাদ্য কর্মসূচির ডব্লিউএফপির প্রতিনিধি ডোমিনিকোস কালপেলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা বজায় রাখতে অবাধযোগ্য জমি সর্বোচ্চ ব্যবহারের কথাও জানান তিনি। ডোমিনিকোস কালপেলি এ সময় মন্ত্রীকে বিদ্যালয় পর্যায়ে ও রোহিঙ্গাদের জন্য তার সংস্থার খাদ্য কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এদিকে জাতিসংঘ নারী সংস্থার প্রতিনিধি গীতাঞ্জলি সিং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতি এবং তার সরকারের অর্জনের কথা তুলে ধরেন। এই অর্জনে বিশ্বস্ত অংশীদার হওয়ায় ইউএন উইমেনের প্রশংসাও করেন পররাষ্ট্রমন্ত্রী।